আজকে তার ভুক্তভোগী পুরো জাতি, একলা বিএনপি ভুগতেছে না, পুরো জাতি ভুগতেছে। আমি যোগ দিতে চাই মেহরবানি করে এই কথাটাকে, আমাদের মতো যারা প্রবীণ, হয়তো মন্ত্রী হয় নাই, এমপি হয় নাই, প্রেসিডেন্ট হয় নাই, প্রাইম মিনিস্টার হয় নাই, কিন্তু এই কথাটাকে মেহরবানি করে মেনে নেবেন। বাংলাদেশের মাটিতে শক্তি প্রাধান্য বেশি, মাইট ইজ রাইট। তিনটি রাজনৈতিক জোটের আন্দোলনের ফলে কিন্তু 1991 সালের ডিসেম্বরের 5 তারিখ এরশাদ সরকারের পতন হয়েছিল, এবং তিনটি রাজনৈতিক জোটের দাবি দাওয়ার কতটুকু পূরণ হয়েছে আপনি নুরুলক নূর ভাইও জানেন, সাকিব ভাইও জানে, তারেক ভাইও জানে, সবাই জানে, হয় নাই? কারণ তখন জোটের মধ্যে বাকি যারা ছিল তারা তাদের শক্তি কম হওয়ার কারণে ভিক্টরির মজাটা যাদের শক্তি বেশি তারা নিয়ে নিল। আমি ভিক্টরি বলতে 90 সালের ডিসেম্বরের ভিক্টরি বলছি। আগামী দিনেও যে আপনার ভিক্টরি হলে যাদের হাতে শক্তি বেশি সে এই ভিক্টরির উপাদানটা নিয়ে নেবে না, আপনি গ্যারান্টি কোথায় পেলেন? তাহলে আপনি যেই লাউ সেই কদুতেই থাকবেন। ডু ইউ ওয়ান্ট অ্যানাদার রিপ্লেসমেন্ট অফ মাননীয় শেখ হাসিনা? লেট আস ফেস ইট, ডু ইউ ওয়ান্ট ফর এক্স রিড ওয়াই? সেটা তো চাই না। 91-তে কী হয়েছিল আপনাদের যাদের বয়স কম জানবেন না। আজকের এই গণ্ডগোলের মূলে, 91 সালের আজকের এই অসুবিধাগুলোর মূলে 1991 সালের একটা বড় ভুল দায়ী। এক একটা বলছি না, আমি তখন রাজনীতি করতাম না, আমি তখন সেনাবাহিনীতে প্রথিত দশ একজন ব্রিগেডিয়ার ছিলাম, গুরুত্বপূর্ণ চেয়ারে দখলে ছিল, ওই চেয়ারে বসে আমাকে দেশের কাজ করতে হতো। সেপ্টেম্বর 1991 বাংলাদেশের সংবিধানে একটা সংশোধন হয়েছিল। সংশোধনটা কি? রাষ্ট্রপতি পদ্ধতির সরকারের বদলে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আনার কথা বলা হয়েছিল, এবং সেই সংশোধনই 1991-এর সেপ্টেম্বরে পাশ হয়েছে। আপনাদের স্মৃতিতে মেহরবানি করে আনুন, আজকে থেকে ওদিকে 9 আর আজকে 22, 31 বছর আগে সেই সময় ক্ষমতায় কারা ছিল? কারা ছিল? বিএনপি। সেখানে মৌলিক কোনো পরিবর্তন না করে যেখানে লেখা আছে প্রেসিডেন্ট সেইখানে লিখে দিলেন প্রধানমন্ত্রী। কথাটা অনেকটা এরকম আর কি। তাহলে কী দাঁড়াইলো? প্রধানমন্ত্রী সকাল, যদি লেখা থাকে প্রেসিডেন্ট সকালে উঠিয়া কী নাস্তা খাইবেন, লিখে দেওয়া হলো প্রধানমন্ত্রী সকালে উঠিয়া নাস্তা খাইবেন। যেখানে লেখা আছে প্রেসিডেন্টের সম্মতি ব্যতীত কেহ ঢাকা হইতে চট্টগ্রাম যাইবেন না, সেখানে লেখা হয়ে গেল, উদাহরণ দিচ্ছি, এটা প্রতীকী, যে প্রধানমন্ত্রীর অনুমতি ব্যতীত কেউ ঢাকা হইতে চট্টগ্রাম যাইবেন না। অর্থাৎ সংবিধানের মধ্যে আপনি বর্তমানের যে ভারসাম্যবিহীন শাসন পদ্ধতি এটা ঢুকিয়ে দিয়েছেন 1991-এ। কেন আপনারা মনোযোগ দেন নাই কেন? অথবা মনে করেছেন যে আমাদের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তো এর বিকল্প করা সম্ভব না, প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া ঢাকা থেকে যাবোই বা কেমনি ছিল আমি? কিন্তু প্রেসিডেন্ট পদ্ধতি আর প্রাইম মিনিস্টারের পদ্ধতির যে মৌলিক ডিফারেন্স আছে সেটা আমরা ভুলে গেলাম। এখন আগামী দিনেও নুরুলক নূর মেজরিটি পাবে না সম্ভবত। হাউ উইল ইমপ্লিমেন্ট দি কনস্টিটিউশনাল চেঞ্জেস? আপনার এক লক্ষ কর্মী আছে বর্তমানে, আপনার 50,000 কর্মী আছে, নুরুলক নূর ভাইয়ের, তারেক ভাইয়ের, আমাদের এখানে রাশেদ খানের বা ওনাদের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদে 50-60-70,000 কর্মী আছে বাংলাদেশ ব্যাপী। আমরা গর্বিত, আমরা আনন্দিত, কিন্তু আপনি তো পার্লামেন্টে মেজরিটি না পাইলে আপনার এই এজেন্ডা বাস্তবায়ন করবেন কেমনে? অথবা আপনাকে একটা গণবিপ্লব করতে হবে যে আমরা এই বিপ্লবের মাধ্যমে সরকার গঠন করব এবং অথবা এটা বাস্তবায়ন করব। করুন। তাই যারা নীতি নির্ধারণী পর্যায়ে বর্তমান রাজনৈতিক পরিবর্তনের এই ক্রান্তিকালে আছে তাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা কোনো মৌলিক ভুল যদি করি আবারও 30 বছর পরে এই আন্দোলন হবে, তখন নুরুলক নূরের বয়স 63 বছর হবে। আমি শতভাগ সহমত পোষণ করছি 14 বছর ধরে যেগুলো বলে যাচ্ছি। মহান আল্লাহ বুদ্ধি দিয়েছেন, আমার বুদ্ধি, আমার বোধার শক্তি, আমার ক্যাপেবিলিটি টু আন্ডারস্ট্যান্ড, এটাই আমার শত্রু। কারণ আপনি মিডিওক্রেসির জগতে ব্রেইন দিয়ে চলতে পারবেন না। অ্যান্ড বাংলাদেশ ইজ নট কন্ট্রোল বাই মিডিওকার মাস্তানস, মাফিয়া। যে আমাদের এই সংবিধানের এই মৌলিক ত্রুটিগুলো দূর করতে হবে। কয়লা ধুইলে ময়লা যায় না, সেনাবাহিনীর শৃঙ্খলা, মুক্তিযুদ্ধের শৃঙ্খলা যায় না। এখনও 4টার অনুষ্ঠান, 3টা 20 মিনিটে, 3টার সময় খেতে বসে, 3টা 20 মিনিটে খাওয়া সেরে, 3টা 20-এ গাড়িতে উঠে 4টার 3 মিনিট আগে পৌঁছে গেছি। কেন? যে 4টায় তো অনুষ্ঠান। হ্যাঁ, যারা আরও ব্যস্ত থাকেন তাদের সকলের পক্ষে সবসময় সময় মতো আসা সম্ভব না, আর এখন অনুষ্ঠানেরও আধিক্য হয়েছে, অনেক অনুষ্ঠান, সবগুলোতে সময় মতো যাওয়া সম্ভব না।
বিশেষ করে নুরুল্লাহ নুরুদ্দিন মতো যারা, তাদেরকে আমরা মেনে নিতে হবে। দে হ্যাভ গট দেয়ার শিডিউলস। কিন্তু আজকে অনেক বড় বৃষ্টি ছিল, এই বড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ হবে এটা এক ঘন্টা আগে বোঝা যায়, দুই ঘন্টা আগে বোঝা যায়। আমাদেরকে দুর্যোগের কথা খেয়াল রেখে পা দিতে হবে। প্রকৃতির দুর্যোগ বুঝতে না পারলে মানুষ সৃষ্ট দুর্যোগ কেমনে বুঝবেন? এই যে এখন মনুষ্য সৃষ্ট দুর্যোগ চলছে, এটার জন্য কি আমরা প্রস্তুত ছিলাম? আমরা তো প্রস্তুত ছিলাম না। তা আমি আমার ছোটো ভাই সাকিব আলীকে বলেছি গল্প করার সময় যে সাকিব ভাই, আমরা যারা যত ব্যক্তি এখানে পরিশ্রম করতেছি, কেউ অনেক বেশি করছে, কেউ মধ্যম স্তরে করছে, কেউ কম করছে, সবাই কিন্তু চর্মরোগের চিকিৎসা করছি, মস্তিষ্কের এবং হৃদয়ের চিকিৎসা করতে পারতেছি না। চর্মরোগের চিকিৎসা মানে আউটার চিকিৎসা, চামড়ায় ফোসকা দেখা দিছে, চামড়া জ্বলে গেছে, চামড়ায় কুচকানি আসছে, চামড়ায় চুল খেতেছে, এটা কিন্তু এগুলো তো উপসর্গ। শরীরের ভিতরে রক্তে যদি অন্যান্য উপাদানের মধ্যে গরমিল না হয়, তাহলে এটা চর্মে এসে দেখা দেওয়ার কথা না। আমরা এখন যেটা পাচ্ছি, ভেতরের গণ্ডগোলটা আমাদের সারতে হবে। তার দিকে ইঙ্গিত অল্প দিয়েছেন ব্যারিস্টার ফুয়াদ, অনেক দিয়েছেন জনাব নুরুল্লাহ নূর। আমি বলতে চাই আমাদেরকে আরও বেশি মনোযোগ দিতে হবে সেটার দিকে। কিন্তু আপনার কথার সঙ্গে যোগ দিতে চাই, বিপ্লবের নেতৃত্ব দিতে পারেন, সৈয়দ মাহমুদ ইব্রাহিম আপনার পাশে আছে, পাবেন, সাকিব আলী ভাই আপনাদের পাশে থাকবে, লিবিয়ার মুহাম্মার আল গাদ্দাফি 27 বছর বয়সে ক্যাপ্টেন হিসেবে লিবিয়ার ক্ষমতা দখল করছিল, আপনাদের বয়স তার থেকে বেশি অন্তত। সুতরাং আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতেই হবে যে আমরা এই অভিযানের পর, এই আন্দোলনের পর ব্যত্যয় কোন জায়গায় চাই না, এখানে ব্যত্যয় হতে দেওয়া যাবে না। এটাকে আবার আমাদের দুর্বলতা মনে করলে ভুল। বর্তমান শাসক গোষ্ঠী মনে করতে পারে যে বিরোধী শিবির এক কোনো মতেই মত নাই। আমি শুধু এটাই বলতে চাচ্ছি, দাবি নম্বর এক আর দাবি নম্বর দুই। দাবি নম্বর এক হলো মাননীয় শেখ হাসিনা এবং বর্তমান সরকারের পরিবর্তন চাই। দাবি নম্বর টু, এর সঙ্গে যুগপৎ যখনই সম্ভব হবে আমরা নিম্নলিখিত সাংবিধানিক সংস্কার চাই। আমি যোগ দিতে চাই, মেহরবানি করে এই কথাটাকে আমাদের মতো যারা প্রবীণ, হয়তো মন্ত্রী হয় নাই, এমপি হয় নাই, প্রেসিডেন্ট হয় নাই, প্রাইম মিনিস্টার হয় নাই, কিন্তু এই কথাটাকে মেহরবানি করে মেনে নেবেন। বাংলাদেশের মাটিতে শক্তি প্রাধান্য বেশি, মাইট ইজ রাইট। তিনটি রাজনৈতিক জোটের আন্দোলনের ফলে কিন্তু 1991 সালের ডিসেম্বরে 5 তারিখ এরশাদ সরকারের পতন হয়েছিল, এবং তিনটি রাজনৈতিক জোটের দাবি দাওয়ার কতটুকু পূরণ হয়েছে আপনি নুরুল্লাহ নূর ভাইও জানেন, সাকিব ভাইও জানে, তারেক ভাইও জানে, সবাই জানে, হয় নাই? কারণ তখন জোটের মধ্যে বাকি যারা ছিল তারা তাদের শক্তি কম হওয়ার কারণে ভিক্টরির মজাটা যাদের শক্তি বেশি তারা নিয়ে নিলো।